আমরা যেটা ডিসিশন নিয়েছি যে বিশ্বকর্মা কোর্স শুরু করব, কারণ নিম্নচাপটা না থেকে গেলে যদি আমরা রাস্তা কাটতে শুরু করে দিই খুব তাড়াতাড়ি রাস্তাগুলো নষ্ট হয়ে যাবে। আমরা ইনোগ্রেশনটা করে রাখলাম শুভারম্ভ, অর্থাৎ মানুষের দেখলো যে আমরা রাস্তাটা করছি, আমাদের সবটাই হয়ে গেছে, টেন্ডার প্রসেসিং করে যিনি লোয়েস্ট কোটেশন দিয়েছেন পেয়েছেন, এবার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। তো আমরা জাস্ট একটু শুভারম্ভ করলাম, শুরু কাজ শুরু হয়ে গেল। আশা করছি পুজোর আগে নিশ্চয়ই মানুষ এই কষ্টটা থেকে মুক্তি পাবে। দিদি, পুজোর আগে বিধাননগর ছাড়া অন্য কোনো দিকে কি কোনো রাস্তার কাজ শুরু হচ্ছে? আমরা অলরেডি মানে সমস্ত জায়গা থেকে পুজোর আগে আমাদের একটা হয়ই প্রত্যেক বছর, পটকলগুলোকে আমরা মেরামত করে দিই, নিজেরা সার্ভে করে দেখেছি যেখানে যেখানটা প্রয়োজন সেখানটা পুরো নতুন রাস্তা হবে, আর যেখানটা পটকল করতে হবে মেরামত সেটা হয়। পুজোর আগে আমরা এটা করেই থাকি, নিয়ম অনুযায়ী হবে। আচ্ছা দিদি, ড্রেনেজ লাইন না হলে তো রাস্তা তো সেই বেহাল দশা আবারই আগের মতো। সেটা ড্রেনেজ অতি অবশ্যই হবে, হচ্ছে মাঝে মাঝে সিভারেজ ড্রেনেজ, কিন্তু কী হয়েছে আগে যখন কনস্ট্রাকশন হয়েছে যেরকম আমার অম্বুজা ওই জায়গাগুলো তৈরি হয়েছে দিয়ে করেছেন, তখন ড্রেনেজ সিস্টেম অতটা এত কনজেস্টেড ছিল না, এত মানুষের সংখ্যাও ছিল না, সেইভাবে ড্রেনেজটাও তখন করা হয়নি। এখন আমরা আবার চিন্তা ভাবনা করছি নতুন করে, কিন্তু করতে গেলে তো অনেক অনেক লক্ষ টাকা বাজেট হয়, এক একটা কোর্সের এক একবার ধরে আমরা করছি এবং কন্টিনিউয়াস প্রসেসে আমরা এটা চলবে। মোটামুটি কত টাকা খরচা হচ্ছে এইটা করতে? আমাদের 91 লাখ পঁয়ত্রিশ হাজার। কতটা হচ্ছে রাস্তা? এই রাস্তাটা পিসিপিএল রোটারি থেকে রিং রোড রোটারি। এরপরে রাস্তাগুলো আমরা দেখছি, এরপরে রাস্তাগুলো হবে বিধাননগরে যদি কাজ আরো হবে। এটা কত টাকা কাজ হচ্ছে? 98 লাখ। কত টাকা হচ্ছে জলে ভিজি না, ভিজি না ভিজলে হয়ে গেছে।